কিছু ফুল ত্রুটি থাকবে মিছিল করার দরকার নাই ফেসবুকে লেখার দরকার নাই আপনারা আমাদেরকে বলবেন আমরা এটা গ্রহণ করব আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করলে আমরা এগুলো রেকর্ড রাখি বিবেচনা করি ফেসবুকে লিখলে আপনি বাহাবা পাবেন আমাকে আপনি অসম্মানিত করবেন শেষে গিয়ে কোনো ফায়দা হবে না আমাকে কুড়ি জনে পছন্দ করে না আশি জনে পছন্দ করে হোক না আমরা আল্লাহকে রাজি করার জন্য কাজ করছি খেপাল এটা আমার জীবনে একটা মারহালা আমি এতদিন একটা মাদ্রাসায় হাদিসের খেদমত করেছি এটা মসজিদে খোদ্া দিয়েছি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আর দারাসায়তুল ইসলামী আর পাঠদান করেছি এর আগে কলেজে করেছি ২৪ বছর এটাও আমার জীবনের মারহালা আমি দেখি না আমি রাত দিন পরিশ্রম করি আমার শরীরের ওজন কমে গেছে মতো ঘুমাতে পারি না সারা দিন অফিসে কাজ করি বাসায় এসে আবার ভিজিটরদের সাক্ষাৎ আমি মনে করি এটা মারহালা এটা এটা দায়িত্ব আমি পালন করছি আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা তৈরি হন এলমেদিন উলুমুল এলাহি গ্রহণ করবেন করছেন উলুমুল আসরিয়াও করেন থকি উসমানের মতো জিদ মা আলী কুমের মতো বিচারপতি হতে হবে আপনাদের টোটাল সেট আপ যদি আমরা বদলাতে চাই তাহলে আমরা আমাদের আদর্শের উপর আমাদের বড় হতে হবে আলহামদুলিল্লাহ অনেক লোক তৈরি হয়ে গেছে আগামী দিনেও তৈরি হবে আলাম ইকবাল রহমতুল্লা বলেন সীশা টুট জাতি হয় চোট সে পাথর মেরে দিলে সীশা গ্লাস ভাঙে যায় পাথর মারলে গ্লাস ভাঙে যাবে এসে সীসা তালাস করছে পাথর ঢুক যায় এমন গ্লাস তৈরি করো যে গ্লাস মারলে পাথর ব্রিজের উপর দিয়ে হাঁটি যাবেন এটা গ্লাসের উপর হাঁটি যাবেন এত শক্ত গ্লাস আপনি হাঁটতে নিয়ে সে গাছ দেখে ভয় পাবেন কিন্তু আপনি ভেঙে না কারণ এটা মজবুত সীসা মিল যাই তু যে নদী যদি পাও সমুদ্র তালাশ করো একটা করতে পারে পারি হাম ফিকির হাম দিল হাম জবান এরকম একটা জনগোষ্ঠী যদি তৈরি করতে পারি তো রাবার তালাশ কর অতএব আমাদের দৃষ্টিভঙ্গে হবে বসা নেকাহ বুলন্দ দৃষ্টি বড় দৃষ্টি বড় আমি এতদিন কলেজে ছিলাম পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিলাম দারুল মারিফের উস্তাদ ছিলাম এটা আলিয়া মাদ্রাসার প্রভাষক ছিলাম আমার দৃষ্টিভঙ্গি ছিল ছোট মাদ্রাসার দায়েরা মসজিদে এসেছি দায়েরা ইউনিভার্সিটিতে পড়েছি দায়েরা ছোট দায়েরা এখন বাংলাদেশের সরকার যারা চালায় বিশ পঁচিশ জন যারা উপদেষ্টা আমাদের সচিবরা আছেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা আছেন আমাদের পুরা বাংলাদেশ থেকে পঞ্চগড় দায়রা এ দায়েরা উচি হয়ে গেছে তো দৃষ্টিভঙ্গি আপনার বড় কর্তা ম্যাগা বলেন সুহান দিল্লাবাস কথা বলতে হবে যাতে দিলে আসর করে দিল খুশি হয় এরকম সবাব লাগবে দিল দিলাজ এবং যা ফুরসুস দিলের ভিতরে উন্নতের জন্য দরদ থাকবে বাংলাদেশ এটা বিভ্রদ আসছিল আমি কোনো কথা বললাম না আমি কোনো স্টেটমেন্ট দিলাম না আমি কোনো প্রতিবাদ করলাম না তাহলে আমার দিলের ভিতরে সাহজও নেহি সুজও নেহি এটা হতে পারে না এত বড় ফকি কত বড় বড় পাশাপাশি অন্যায় জেল কেটেছেন এই সমস্ত কালাম শেখ উল হিন্দ আল্লা মাহমুদুল হাসান শেখুল ইসলাম আল্লাহ হোসেন আহমদ মদানী তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না পারতেন কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন ওলামাই দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস সবসময় আপনি দেখবেন বাংলাদেশের বর্ণ বছরের ইতিহাসে কোনো ফিত্তা যখন ময়দানে আসে অন্যান্য মর্তাবে ফিকের আলেমরাও এই ফিতার মোকাবেলা করতে আসেন আমি তাদের খেদমাতকে সাহায্য করতে চাই না তবে দেওবন্দ ওখানে আমরা প্রথম ময়দানে নামেন বুকের তাজা রক্ত দেন এটা দেওবন্দি শিবা এটা দেওবন্দি মসলকের এটা অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের এই বাতিলের সরকুবির ব্যাপারে ওলমায় দেওবন দেওব আমাদেরকে আমি আপনাদেরকে বলি হাইয়াতুলিয়া মাদারসিল কৌমিয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে দরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে এই সনদের কার্যকারিতা এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয় এটা নিয়ে আপনি কি করবেন আরও কিছু কাজ বাকি ছিল এগুলো যদি আগে করা হইত সবচেয়ে ভালো হইত যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো এখনো ভালো হওয়ার পথ বন্ধ নাই ধাকুল মাদারেস হাইয়ুলিয়া আরও যত বোর্ডগুলো আছে ছটা বোর্ড তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন প্রধান প্রতিষ্ঠার সাথে দেখা করেন আমি আপনাদের পাশে থেকে দর হাদিসের হাই সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব আপাতত এই সনদ নিয়ে আপাতত আপাতত সনদ সনদ দিয়ে যেটা হাইয়ে থেকে দিচ্ছে এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ আনসারের যত মাসাজিদ আছে ওখানকার পারবেন যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডি ক্যান্টনমেন্টগুলোতে এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর ধর্মীয় শিক্ষক আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন এই সুযোগ আছে কাজকে হতে পারবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন এই সুযোগ হাইয়ে তলিয়ে সরদের মাধ্যমে তৈরি হবে কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে আপনি না চাইলে কাকে দেবে আপনাকে চাইতে হবে আমি আমার মন্ত্রালয়ের অধীনে নয় এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তারপরও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকবো